হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে মা বানাবে ফুলকপির কোরমা। আর ফুলকপির কোরমা করতে কী কী লাগছে আর কীভাবে বানাচ্ছে মা, চলো দেখে নিই। আর মা এখন ফুলকপিগুলো কেটে নিচ্ছে। ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিতে হবে। ফুলকপিগুলো এইরকম বড় বড় করে কেটে নিতে হবে। আজকে আমি বানাবো ফুলকপির কোরমা। এখানে ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আর মশলা লাগছে, এখানে সমস্ত মশলা বেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, রসুন আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, হলুদ, টমেটা বেটে নিয়েছি, কাজু বাদাম বাটা, টমেটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর গোটা গরম মশলা, লবণ, সরষের তেল। প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। কপিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আদা রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ধুয়ে দিয়ে ভেজে নিয়ে কাজু বাটা, হলুদ, লবণ, কেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। জল
এবারে একটু ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর একটু ঘি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি।